डियर एस्पिरेंट्स प्रदीप एकेडमी ऑनलाइन क्लासे स्वागत। एटी आमार 2020 सालेर जानुआरी मास थेके जून मासेर अब्दि साम्प्रतिक घटनार ऊपर प्रथम भिडियो लेक्चार। एई भिडियोते आमी विषय भित्तिक मोट 52 प्रश्नोत्तर निये आलोचना करेछि। जे विषयगुली एई भिडियोते आलोचना करा होयेछे सेगुलो हलो अस्कार पुरस्कार 2020, दादा साहेब फाल्के पुरस्कार 2020, जातीय चलचित्र पुरस्कार 2020, बाप्टा पुरस्कार 2020, फिल्मफेयर पुरस्कार 2020, एबेल पुरस्कार 2020, ग्रामी पुरस्कार 2020 सम्पर्के कमन योग्य प्रश्नगुली आलोचना करा आछे, जार पीडीएफ लिंक सम्पूर्ण फ्रीते डेस्क्रिप्शन बक्से देवा आछे। এই প্রশ্নগুলি আসন্ন কেন্দ্র ও রাজ্য সরকারের সমস্ত পরীক্ষার জন্য প্রযোজ্য। তাই আমার অনুরোধ, সাম্প্রতিক ঘটনার এই ভিডিও সিরিজটি মিস করো না এবং ভিডিওটি শেয়ার করতে ভুলো না। চলো শুরু করা যাক। প্রথমে আসছি অস্কার পুরস্কার সম্বন্ধে। অস্কার পুরস্কার অলসো কল্ড একাডেমিক অ্যাওয়ার্ড। অস্কার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঠিক উত্তর চলচ্চিত্র। অস্কার পুরস্কার প্রথম কত সালে দেওয়া হয়? সঠিক উত্তর 16 মে 1929 সালে। অস্কার পুরস্কার কোন দেশ প্রদান করে? অস্কার পুরস্কার প্রদান করে মার্কিন যুক্তরাষ্ট্র। 2020 সালের অস্কার পুরস্কার প্রাপ্ত কততম? 2020 সালে অস্কার পুরস্কার হচ্ছে 92তম। 2020 সালে অস্কার প্রাপ্ত সেরা ছবি কোনটি? সেরা ছবি প্যারাশুট। নেক্সট, 2020 সালে অস্কার প্রাপ্ত সেরা পরিচালক কে? অস্কার প্রাপ্ত সেরা পরিচালক বং জুন হো। 2020 সালে অস্কার পুরস্কার প্রাপ্ত সেরা অভিনেতা কে? সঠিক উত্তর ওয়াকিং ফিনিক্স। পরের প্রশ্ন, 2020 সালে অস্কার পুরস্কার প্রাপ্ত সেরা অভিনেত্রী কে? সেরা অভিনেত্রী রেনি জেলওয়েগার জুডি সিনেমার জন্য। এবার আসছি বাপটা পুরস্কার। বাপটা পুরস্কারও চলচ্চিত্রের ক্ষেত্রে দেওয়া হয়। বাপটা পুরস্কার প্রথম দেওয়া হয় 29 মে 1949 সালে। বাপটা পুরস্কার কোন দেশ প্রদান করে? বাপটা পুরস্কার প্রদান করে ইংল্যান্ড বা মার্কিন যুক্তরাজ্য, সরি যুক্তরাজ্য, নট মার্কিন যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাজ্য মানে আমেরিকা। 2020 সালে বাপটা পুরস্কার কততম? 2020 সালের বাপটা পুরস্কার হচ্ছে 73তম। পরের প্রশ্ন, 2020 সালে বাপটা পুরস্কার প্রাপ্ত সেরা চলচ্চিত্র কোনটি? 2020 সালে বাপটা পুরস্কার প্রাপ্ত সেরা চলচ্চিত্র হচ্ছে 1917, পরিচালক স্যাম মেন্ডেস। নেক্সট, 2020 সালে বাপটা পুরস্কার প্রাপ্ত সেরা অভিনেতা কে? সঠিক উত্তর জোয়াকিম ফিনিক্স। পরের প্রশ্ন, 2020 সালে বাপটা পুরস্কার প্রাপ্ত সেরা পরিচালক কে? সেরা পরিচালক স্যাম মেন্ডেস। পরের প্রশ্ন, 2020 সালে বাপটা পুরস্কার প্রাপ্ত সেরা অভিনেত্রী কে? সেরা অভিনেত্রী রেনি জেলওয়েগার জুডি সিনেমার জন্য। পরের প্রশ্ন, 2020 সালে বিদেশি ভাষায় বাপটা পুরস্কার প্রাপ্ত সেরা ছবি কোনটি? বিদেশি ভাষায় বাপটা পুরস্কার প্রাপ্ত সেরা সিনেমা হচ্ছে প্যারাশুট শুট সরি প্যারাসাইট দক্ষিণ কোরিয়া, আর পরিচালক বং জুন হো। এবার আসছি দাদা সাহেব ফালকে পুরস্কার। দাদা সাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? দাদা সাহেব ফালকে পুরস্কার ভারতীয় চলচ্চিত্র বিকাশের উৎকৃষ্টতার নিদর্শনের জন্য। দাদা সাহেব ফালকে পুরস্কার প্রথম কে পান? এটা একটা স্ট্যাটিক জিকে কোশ্চেন। দাদা সাহেব ফালকে পুরস্কার প্রথম পান হচ্ছে দেবিকা রানী।
দাদা সাহেব ফালকে পুরস্কার প্রথম কত সালে দেওয়া হয়? প্রথম দেওয়া হয় 1969 সালে। পরের প্রশ্ন, দাদা সাহেব ফালকে পুরস্কার রের পুরস্কার মূল্য কত? সঠিক উত্তর 10 লাখ ভারতীয় মুদ্রা। দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত সেরা চলচ্চিত্র কোনটি অর্থাৎ 2020-এ? সুপার 30। 2020 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত সেরা অভিনেতা কে? সেরা অভিনেতা ঋত্বিক রোশন। পরের প্রশ্ন, 2020 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত সেরা প্লেব্যাক সিঙ্গার কে? সেরা প্লেব্যাক সিঙ্গার আরমান মালিক। এবার আসছি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এবছর অর্থাৎ 2020 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার 3রা মে দেওয়ার কথা ছিল, কিন্তু করোনা ভাইরাসের কারণবশত তা স্থগিত রাখা হয়েছে। তাই আসন্ন পরীক্ষার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার সম্বন্ধে 2019 সালের পুরস্কারগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট। এবার আসছি জাতীয় চলচ্চিত্র পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? জাতীয় চলচ্চিত্র পুরস্কার চলচ্চিত্রের ক্ষেত্রে দেওয়া হয়। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রথম কত সালে দেওয়া হয়? প্রথম দেওয়া হয় 10ই অক্টোবর 1954 সালে। 2019-এ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার কততম ছিল? এটি 62তম ছিল। পরের প্রশ্ন, 2019 সালের কোন পরিচালক জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান? আদিত্য ধর। 2019 সালে কোন চলচ্চিত্র জাতীয় পুরস্কার পায়? জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় অন্ধাধুন। 2019 সালে কোন অভিনেত্রী জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান? সঠিক উত্তর প্রীতি সুরেশ। 2019 সালে কোন অভিনেতা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান? জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন আয়ুষ্মান খুরানা ও ভিকি কৌশল। পরের প্রশ্ন, 2019 সালে কোন বাংলা চলচ্চিত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়? সঠিক উত্তর এক যে ছিল রাজা। পরের প্রশ্ন, এবার আসছে ফিল্মফেয়ার পুরস্কার 2020। ফিল্মফেয়ার পুরস্কারও ভারতীয় চলচ্চিত্রের উৎকৃষ্টতা বিকাশের ক্ষেত্রে দেওয়া হয়। ফিল্মফেয়ার পুরস্কার প্রথম কত সালে দেওয়া হয়? প্রথম ফিল্মফেয়ার পুরস্কার দেওয়া হয় 21শে মার্চ 1954 সালে। অর্থাৎ জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ফিল্মফেয়ার পুরস্কার একই সালে দেওয়া শুরু হয়েছিল। 2020 সালে ফিল্মফেয়ার পুরস্কার কততম ছিল? 2020 সালে ফিল্মফেয়ার পুরস্কার ছিল 65তম। পরের প্রশ্ন, 2020 সালে ফিল্মফেয়ার পুরস্কার প্রাপ্ত সেরা সিনেমা কোনটি? সেরা সিনেমা হচ্ছে গালি বয়। পরের প্রশ্ন, 2020 সালে ফিল্মফেয়ার পুরস্কার প্রাপ্ত সেরা পরিচালক কে? সেরা পরিচালক জোয়া আক্তার গালিবয়ের জন্য। 2020 সালে ফিল্মফেয়ার পুরস্কার প্রাপ্ত সেরা অভিনেতা কে? সেরা অভিনেতা রণবীর সিং গালিবয়ের জন্য। 2020 সালে ফিল্মফেয়ার পুরস্কার প্রাপ্ত সেরা অভিনেত্রীর নাম কি? সেরা অভিনেত্রী আলিয়া ভাট, মহেশ ভাটের মেয়ে। 2020 সালে ফিল্মফেয়ার পুরস্কার প্রাপ্ত সেরা গায়ক কে? সেরা গায়ক অরিজিৎ সিং। পরের প্রশ্ন, 2020 সালে ফিল্মফেয়ার পুরস্কার প্রাপ্ত সেরা গায়িকা কে? সেরা গায়িকা শিল্পা রাও। এবার আসছি অ্যাবেল পুরস্কার। আমরা জানি, তোমরা হয়তো অনেকেই জানো, নোবেল পুরস্কার ম্যাথমেটিক্সের উপর দেওয়া হয় না, তাই অ্যাবেল পুরস্কারকে বলা হয় ম্যাথমেটিক্সের নোবেল পুরস্কার। অ্যাবেল পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? এটি গণিত শাস্ত্রের উপর বা ম্যাথমেটিক্সের উপর দেওয়া হয়। অ্যাবেল পুরস্কার প্রথম কত সালে দেওয়া হয়েছিল? প্রথম দেওয়া হয়েছিল 2003 সালে। পরের প্রশ্ন,
2020 সালে অ্যাবেল পুরস্কার কে পান? 2020 সালে অ্যাবেল পুরস্কার পেয়েছেন হিলাল ফ্রাটেনবার্গ। প্রথম কোন মহিলা অ্যাবেল পুরস্কার পান? প্রথম মহিলা হচ্ছে ক্যারেন উরেনবেক, প্রথম অ্যাবেল পুরস্কার পেয়েছিলেন। এবার আসছে গ্র্যামি পুরস্কার 2020। গ্র্যামি পুরস্কার প্রথম কত সালে দেওয়া হয়? প্রথম দেওয়া হয় 1959 সালে। গ্র্যামি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? গ্র্যামি পুরস্কার দেওয়া হয় সঙ্গীতের অসাধারণত্বের জন্য। পরের প্রশ্ন, 2020 সালে গ্র্যামি পুরস্কার কততম ছিল? 2020 সালে গ্র্যামি পুরস্কার ছিল 62তম। পরের প্রশ্ন, 2020 সালে গ্র্যামি পুরস্কার কোথায় আয়োজিত হয়েছিল? আয়োজিত হয়েছিল লস অ্যাঞ্জেলস, এটি আমেরিকাতে। পরের প্রশ্ন, 2020 সালে গ্র্যামি পুরস্কার পুরস্কার প্রাপ্ত অ্যালবাম অফ দ্য ইয়ার কি? অ্যালবাম অফ দ্য ইয়ার হোয়েন উই ফল অ্যাসলিপ। পরের প্রশ্ন, 2020 সালে গ্র্যামি পুরস্কার প্রাপ্ত রেকর্ড অফ দ্য ইয়ার কি? রেকর্ড অফ দ্য ইয়ার হচ্ছে বেড গাই। শেষ প্রশ্ন আজকের ভিডিওর, 2020 সালে গ্র্যামি পুরস্কার প্রাপ্ত সং অফ দ্য ইয়ার কে পেল? সং অফ দ্য ইয়ারও পেয়েছে ব্যাড গাই। পরবর্তী ভিডিওতে এই পুরস্কার সম্বন্ধে আরও পদ্ম পুরস্কার রামন ম্যাগসেসাই পুরস্কার সম্বন্ধে আলোচনা করা হবে। প্রসঙ্গত বলি, প্রদীপ একাডেমি একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা আমাদের স্টাডি ম্যাটেরিয়াল সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিয়মিত আপডেট রেখে চলেছি। তোমাদের সাফল্যই আমাদের একমাত্র লক্ষ্য। তোমাদের শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করে এবং পরবর্তী ভিডিও লেকচার দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। জয় হিন্দ।